কুমিল্লার নাঙ্গলকোটের মোকরা ইউনিয়নের চান্দগড়া গ্রাম বাংলা ক্লাবের আয়োজনে হাজি এবাইদুল হক ভুইয়া স্মৃতি রাত্রিকালীন এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর খেলা উদ্বোধন করা হয়েছে। চান্দগড়া উত্তরপাড়া মাঠে খেলাটি উদ্বোধন করা হয়। ইউপি প্যানেল চেয়ারম্যান সালে আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এম সাইফউদ্দিন আলমগীর। খেলাটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক আবুল বাশার জয় ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওমর ফারুক মামুন, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাঙ্গলকোট প্রেস ক্লাব অর্থ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রাজু, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তাহের মজুমদার, যুবলীগ নেতা মনির হোসেন, সিবিএ নেতা এনায়েত উল্লাহ ও ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মঈন খান। খেলাটি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মোকরা ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আবুল কালাম বাবু।